উত্তর ও দক্ষিণ ভারতের নর নদীর মধ্যে পার্থক্য লেখো মাধ্যমিক দু হাজার ভূগোল পাঁচ নম্বর বড় প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে আলোচনা করব। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি আশা করব সবাই এই প্রশ্নের প্রশ্নের যে উত্তরটা সেটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে তো দেখো এর আগে আমি অনেক সাজেশান আপলোড করেছি এবং অনেক অনেক বড়ো প্রশ্নের উত্তর দিয়েছি টু মার্ক্সের দিয়েছি টপ ফিফটি সেগুলো যদি তোমরা না দেখে থাকো উপরে বাটন থেকে অবশ্যই দেখে নেবে এবারে কথা বলবো যে একটা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে কি করতে হবে এবং কি করলে তুমি পাঁচের মধ্যে পাঁচ পেতে পারো সেই বিষয়টা তো দেখো প্রথমে তোমাকে কী করতে হবে একটা মার্জিন দিতে হবে উপরে মার্জিন দিতে হবে ডান দিকে দিতে হবে বাঁ দিকেও দিতে হবে ডান দিকে সরি ডান দিকে তোমরা না দিতে চাও তো না দিতে পারো আমি খাতা করে নিয়েছি যাতে সম্পূর্ণ বা প্রত্যেকটা লাইনকে আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে দেখাতে পারি এরপরে কি করতে হবে দাগ দাগ ছয় দাগ সাত দাগ যে দাগেই থাকুক না কেন ঠিক আছে তুমি কি করবে সেই দাগ নম্বরটা এখানে দেবে তো আমি ধরলাম একটা পাঁচ দাগে আসে আর যদি ক খ গ ঘ বা ও এরকম থাকে তো সেটাকে তুমি এখানে মেনশন করে দেবে মার্জিনের ভেতরে তো আমি ধরলাম এটা পাঁচ দাগের কতে আছে। একটু স্পেস দিয়ে নিচেই উত্তরটা লিখে এরকম ঢেউ দিয়ে দেবে ঢেউ দেওয়ার পরে কি করবে যে উত্তরটা তোমাকে লিখে দেওয়া হয়েছে তুমি অনুরূপভাবে সেই উত্তরের উপর ভিত্তি করে ছোট্ট একটা ভূমিকা দিয়ে দেবে চার থেকে পাঁচ লাইনের মধ্যে বা তিন থেকে চার লাইনের মধ্যে তো দেখো এই উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যে পার্থক্যগুলো হয়ে থাকে তার উপর বেশ করে আমি কি ভূমিকা দিলাম একটু দেখে নাও উত্তর ভারতের নদীগুলি হিমালয় পর্যন্ত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে বলে এদেরকে হিমালয়ান নদী এবং দক্ষিণ ভারতের নদীগুলি দাক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে বলে সেগুলিকে উপদ্বীপীয় নদী বলে তবে এদের মধ্যে উৎপত্তি বিস্তার জলপ্রবাহ গতিবেগ ইত্যাদি বিষয়ে নানা পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলি নিম্নে আলোচনা করা হল দেখো এখানে আমি কি করেছি উত্তর ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এরপর আমি কি করলাম এরকমভাবে একটা হেডিং দিলাম অর্থাৎ যে বিষয়টা আমাকে লিখতে দেওয়া হয়েছে বা প্রশ্নে তোমার সামনে যে বিষয় থাকুক না কেন তাকে সুন্দর করে এরকমভাবে কিন্তু হাইলাইট করে দেখাবে হাইলাইট করলে কি হয় দাদা হাইলাইট করলে তুমি যে বিষয়টা লিখেছো সেটা কিন্তু এক্সামিনারে ডিরেক্টলি চোখে পড়ে যাবে তাকে খুঁজতে হবে না যে তুমি কোথায় কি লিখেছো তুমি রকমভাবে লেখার মানে কি যে স্যার আমি সারা বছর পড়াশুনো করেছি এবং একটা প্রশ্নের উত্তরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার বা সুন্দর করে উপস্থাপন করা সেই সেই ক্ষমতা সেই দক্ষতা কিন্তু আমার মধ্যে আছে এটা তুমি এক্সামিনারের সামনে ইনডাইরেক্টলি প্রমাণ করলে তোমার লেখার সাহায্যে আর এর ফলেই কিন্তু নাম্বার বাড়ে পরীক্ষার সময় তো এরকম নয় যে খাতা দেখার সময় কারো ছবি এখানে মানে পেস্ট করা থাকে এরকম তো থাকে না খাতার রিপ্রেজেন্টেশানের উপরে কিন্তু নাম্বার প্রদান করা হয় সুতরাং এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে ধ্যান রাখতে হবে তারপরে কি করলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই হেডিং দেওয়ার পরে এখানে কি করলে উত্তর ভারতের নদ নদী আর একদিকে রাখলে দক্ষিণ ভারতের নদ নদী বলে তুমি কি করলে যে ভিত্তিগুলোর উপরে বেশ করে তুমি পার্থক্যটা লিখছো যেমন প্রকৃতি উপত্যকা দৈর্ঘ্য অর্থাৎ প্রকৃতিগত পার্থক্য উপত্যকাগত পার্থক্য দৈর্ঘ্যগত পার্থক্য এইগুলোকে ছোট্ট করে এখানে ভিত্তি বলে লিখবে তারপরে কি নদী আছে উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী তো দেখো এই পাঠটাতে আমি উত্তর ভারতের নদী লিখেছি এই পাড়টাতে দক্ষিণ ভারতের নদ নদী লিখেছি ঠিক আছে তো তোমরাও এরকম সুন্দরভাবে বক্স করে নেবে এইগুলো একটু আগের থেকে বাড়িতে প্র্যাকটিস করো ডেফিনেটলি পারবে পরীক্ষার খাতায় যদি ভাবো যে ডিরেক্টলি আমি এরকমভাবে বক্স করে মেরে দেবো তুমি টেনশন করো না তুমি জীবনে কোনো পারবে না অসম্ভব কেননা এগুলো আগের থেকে প্র্যাকটিস করা অত্যন্ত প্রয়োজন হয় আর যদি হয় তুমি যদি পারো তাহলে দেখবে ঠিকঠাকভাবে করতে পারবে না ওই কোনো রকম একটা তোমায় করে আসতে হবে সুতরাং সবার কাছে একটাই প্রার্থনা এটাই যে প্লিজ তোমরা বাড়িতে প্র্যাকটিস করো সুন্দর করে লেখার চেষ্টা করো ডেফিনেটলি তোমরাও লিখতে পারবে তো প্রকৃতিতে আমি কি লিখেছি এরা টারশিয়ারি যুগের নবীন নদী হিমালয়ের উত্থান সত্ত্বেও পূর্ব প্রবাহপথ বজায় রেখেছে তাই এরা পূর্ববর্তী নদী তার মানে কি উত্তর ভারতের নয় নদীর প্রকৃতি কেমন না এরা টার্সিয়ারি যুগের বোধ নবীন নদী ঠিক আছে এরপরে দেখো দক্ষিণ ভারত এরা প্রিক্যাম ব্রিয়ান যুগের প্রাচীন নদী তাহলে দক্ষিণ ভারতের নদীগুলো আমার কি নদী প্রাচীন নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে হচ্ছে তাই এরা অনুগামী নদী তাহলে আমরা আরেকটা প্রকৃতি পেলাম কি যে না উত্তর ভারতের নন নদীগুলো আমার পূর্ববর্তী নদী আর দক্ষিণ ভারতের নন নদীগুলো কিন্তু আমার অনুগামী নদী আশা করি এটাকে সবাইকে বোঝাতে পারলাম এরপর দেখো দুই নম্বর উপত্যকা নদী উপত্যকা সুগভীর ও সংকীর্ণ আই বা ভি ভি অক্ষরের মতো অর্থাৎ কোনগুলো না উত্তর ভারতের নদীগুলো সুগভীর ও সংকীর্ণ ঠিক আছে আই বা ভি অক্ষরের মতো কিন্তু দক্ষিণ ভারতের কি বলা হচ্ছে এই নর নদী উপত্যকা সুপ্রশস্ত ও অগভীর অর্থাৎ এরা প্রশস্ত হয় চওড়া হয় অনেক কিন্তু এদের গভীরতা বেশি থাকে না এরা অগভীর থাকে কারণ এখানে এখানে জলের প্রবাহের যে মাত্রা তীব্রতা সেটা কম থাকে সেই কারণে কিন্তু উত্তর ভারতের নর নদীর তুলনায় দক্ষিণ ভারতের নর নদীগুলো কিন্তু অগভীর কিন্তু এরা সুপ্রশস্ত হয়ে থাকে অর্থাৎ এখানে পার্শ্ব ক্ষয় বেশি থাকে নিম্নক্ষয় বেশি থাকে না এখানে এদের কি হয় এদেরও পার্শ্ব ক্ষয় থাকে আবার কি হয় আবার তোমার হচ্ছে নিম্নক্ষয়ও থাকে তবে নিম্ন অপেক্ষা পার্শ্ব ক্ষয় কিন্তু কম থাকে উত্তর ভারতের নন এর পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যগত পার্থক্য উত্তর ভারতের নর্নদীতে কি বলা হচ্ছে নদীর সুদীর্ঘ ও অববাহিকা সবিশাল যেমন গঙ্গা দু হাজার কিলোমিটার আর দক্ষিণ ভারতে কী বলা হচ্ছে নদী নাতি দীর্ঘ ও অববাহিকা ক্ষুদ্র যথা গোদাবরী চৌদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার ঠিক আছে তার মানে কী হয় এ এদের কী হয় এরা সুবিশাল হয়ে থাকে উত্তর ভারতের নন নদীগুলো এবং দক্ষিণ ভারতের নন নদীগুলো কিন্তু তোমার সুদীর্ঘ হয় না এরা কিন্তু ক্ষুদ্র হয়ে থাকে এর পরবর্তী দেখো চার নম্বর পয়েন্ট আমি লিখেছি আদর্শ নদী আদর্শ নদীর মানে সেটা আবার কী হয় আদর্শ নদী বলতে এখানে বোঝায় যে নদীগুলোর যে অবস্থাগুলো হয়ে থাকে আদর্শ নদীর সেগুলো এখানে কি করে সেগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করে না জাস্ট সেটা ঠিক আছে একটু জুম করলাম সরি আদর্শ নদী দেখো নদীগুলো উচ্চ মধ্য নিম্নগতি সুস্পষ্ট নদী আদর্শ তারপরে কি হয় নদীর তিনটি অবস্থা সুস্পষ্ট না হয়। নদী আদর্শ নয় অর্থাৎ উত্তর ভারতের নদীগুলি আমার আদর্শ নদীর মধ্যে পড়ে এবং দক্ষিণ ভারতের নদীগুলো কিন্তু আমার আদর্শ নদীর মধ্যে পড়ে না ঠিক আছে কেননা এদের মধ্যে তিনখানায় নদী আজ একটা আদর্শ নদী নদী হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার হয়ে থাকে সেগুলো কিন্তু উত্তর ভারতের নন নদীর মধ্যে আসে কিন্তু দক্ষিণ ভারতের নন নদীগুলোর মধ্যে সেই ধরনের যে আদর্শ নদী হওয়ার যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু নেই বলে তাদেরকে কি বলা যায় না আদর্শ নদী কিন্তু বলা হয় না পাঁচ নম্বর পয়েন্টে যদি মুভ করি তাহলে এখানে দেখতে পাবো কি জলপ্রবাহ উত্তর ভারতের নদী কি হয় হিমবাহ গলা জলে পুষ পুষ্ট হওয়ায় এই নদীগুলি চিরপ্রবাহী অর্থাৎ এদের এখানে সময় জল থাকে ঠিক আছে অর্থাৎ নিত্যবহ নদী এরা আর দক্ষিণ ভারতের নদী যদি কথা বলা হয় বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় ওই নদীগুলি অনিত্যবহ অর্থাৎ এখানে শুধুমাত্র বৃষ্টির জল পাওয়া যায় হিম মানে বিভিন্ন হিমবাহ গলা জল কিন্তু পাওয়া যায় না তাই এতে শুধুমাত্র বৃষ্টির সময়ে বেশি জল দেখা যায় অন্য সময় কিন্তু কম জল দেখা যায় তাই এদেরকে অনিত্যবহ নদী বলে বলা হয়ে থাকে এরপরে আমরা মুভ করবো ছয় নম্বরে ছয় নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে দিক পরিবর্তন উত্তর ভারতের নদীতে কি লিখেছি পাললিক শিলা স্তরে এই নদীগুলি এই নদীগুলি প্রায় দিকেই প্রায় দিক পরিবর্তন করে ফলে মিয়েন্ডার অস্বক্ষ আকৃতি হ্রদ দেখা বা সৃষ্টি হয়েছে ঠিক আছে দেখা যায় বা সৃষ্টি হয়েছে তাহলে কি হয় না উত্তর ভারতের নদ নদী দিক পরিবর্তন করে বলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় যেমন মিয়েন্ডার অস্বক্ষ অস আকৃতি হ্রদ ইত্যাদি কিন্তু দক্ষিণ ভারতে যদি নদীর কথা বলা হয় এখানে কি বলা হচ্ছে কঠিন ক্লাসিত শিলাস্তরে এই নদ নদীগুলি দিক পরিবর্তন করতে পারে না মিয়েন্ডার হ্রদ দেখা যায় না অর্থাৎ এরা কী হয় এদের এখানে শিলাগুলো কঠিন হয়ে থাকে তাই এর জন্য এরা কি হয় না নদীর দিক পরিবর্তন হয় না যে কারণে কিন্তু বিশেষ ধরনের ভূমিরূপ দেখা যায় না এরপরে আমরা সাত নম্বর এবং লাস্ট পয়েন্ট দেখে নেব বদ্বীপ মোহনায় সুবিশাল বদ্বীপ ও অববাহিকায় সমভূমি সৃষ্টি হয়েছে তাহলে কী বলা হচ্ছে মোহনায় সুবিশাল বদ্বীপ ও অববাহিকায় সমভূমি সৃষ্টি হয়েছে আর দক্ষিণ ভারতের বদ্বীপ ও নদী সমভূমি ছোট নর্মদা তাপিতে বদ্বীপ নেই অর্থাৎ নর দক্ষিণ ভারতের ন নদীগুলিতে বদ্বীপ দেখা যায় না কিন্তু উত্তর ভারতের ন নদীগুলিতে বদ্বীপ দেখা যায় তো বন্ধুরা এই ছিল তোমাদের উত্তর ও দক্ষিণ ভারতের যে নন নদীর মধ্যে পার্থক্য সেই পার্থক্য তোমরা খাতায় সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে এরকমভাবে লিখবে যদি তোমরা এরকমভাবে লেখো আমি ডেফিনেটলি বলতে পারি তোমরা কিন্তু একটা ভালো নম্বর এখান থেকে পাবেই পাবে ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ